চেয়েছিলেন শাহিনা, অসীম প্রাণ শক্তি নিয়ে সাভারের অন্ধকার ধ্বংসস্তূপ থেকে পৃথিবীর আলোয় আসতে চেয়েছিলেন তিনি। বারবার বলছিলেন সন্তানটিকে দুধ খাওয়ানোর কথা, কিন্তু দীর্ঘ 28 ঘন্টার লড়াইয়ে হেরে যান উদ্ধারকারীরা, সেই সঙ্গে অন্ধকারে হারিয়ে যান একজন শাহিনা। তার জীবন বাঁচানোর এই লড়াইয়ে আমাদের সাথে তাদের সাথে ছিলেন আমাদের সহকর্মী ফারজানা রূপা। এমন সুরঙ্গে নামাটা যতটা ঝুঁকিপূর্ণ আর কঠিন, তার চেয়েও দুঃসাধ্য ছিল এই সুরঙ্গ তৈরি করা। আজিজ, আশিক, সুমন আর রৌশনের মতো জীবন বাঁচানোর যোদ্ধারা যতই এমন সুরঙ্গে কাজ করছিলেন, ততই মিলছিল প্রাণের অস্তিত্ব। ইট, পাথর আর রডের বাধা কাটতে কাটতে নিচে নামেন কর্মীরা। দুপাশে অন্তত 60টি লাশ সরিয়ে একসময় তৈরি হয় হামাগুড়ি দেওয়ার পথ। সাধারণ উদ্ধারকারীদের পাশে ততক্ষণে হাত লাগিয়েছিল সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড। 12 ঘন্টা পর একই কায়দায় তৈরি হয় দ্বিতীয় সুরঙ্গ। ভেসে আসে শাহিনা, ফারজানা, কল্পনা আর শাহিনুরের প্রাণের আওয়াজ। আপা, আপনার নাম বলেন। আমার নাম শাহিনা। শাহিনা নাম। একজন এমন ভাবে আটকে ছিল 4টি প্রাণ, সামান্য এক বোতল পানিও পৌঁছানো যাচ্ছিল না সেখানে। উপর থেকে উদ্ধারকারীরা তখন 72 ফুট ভেতরে। ততক্ষণে যুক্ত হন জীবন বাঁচানোর আরেক যোদ্ধা ডাক্তার মুরাদ, যিনি প্রাণ হাতে নিয়ে চারজনের কাছে পৌঁছে দেন স্যালাইন অক্সিজেন। পরের 12 ঘন্টায় শেষ হয়ে যায় 17 সিলিন্ডার অক্সিজেন, 6 লিটার স্যালাইন পানি তো এক নিমিষেই শেষ। সকাল থেকে নতুন বিপদ, হামাগুড়ির পথটি ততক্ষণে আরো চেপে বসেছে। 18টি হাইড্রোলিক জগ দিয়ে পতন ঠেকিয়ে শাহিনাদের চারজন আর উদ্ধারকারীদের পিষ্ট হবার হাত থেকে রক্ষা করার প্রক্রিয়া চলে। বিকাল নাগাদ আরেক দুঃসংবাদের মুখোমুখি উদ্ধারকারীরা। বাকি তিনজনের কোনো সাউন্ড পাচ্ছি না, মেবি তারা হয়তো অনেক ক্লান্ত হয়ে তারা কোনো সাউন্ড করতে পারতেছে না, শব্দ উচ্চারণ করার শক্তি তাদের নাই। শাহিনা ছাড়া হয়তো আর কেউই ততক্ষণে জীবিত নেই। নির্দেশ আসে ভারী যন্ত্র ব্যবহারের, সরিয়ে দেওয়া হয় সবাইকে, বন্ধ করে দেওয়া হয় ভেতরের অক্সিজেন আর বিদ্যুৎ সাপ্লাই। যখন আমরা হেলমেট ফালাই দিয়ে শুরু করে দিয়েছি কান্নাকাটি, পরে বলে আমাদের স্যার আসছে, স্যার আসার পর স্যার বললাম স্যার স্যার আমাদের স্যার 20 মিনিট, অনলি 20 মিনিট টাইম দেন স্যার, আমরা স্যার বের করবো স্যার। বলো পারবা? বলো স্যার পারবো স্যার। তারপরও মরিয়া উদ্ধারকর্মীরা বাইরে তৈরি স্ট্রেচার, বেরোবার অপেক্ষায় শাহিনা। তার মাথা বেরিয়ে এসেছে, আটকে আছে দুই কাঁধ, আরেকটু বড় করা দরকার গর্তটি। তখনই হঠাৎ ধোঁয়া, আগুন, জীবন নিয়ে ছুটে বেরিয়ে আসতে বাধ্য হন উদ্ধারকর্মীরা। শাহিনার পরিণতি তাদের আবেগ আপ্লুত করলেও পেছনে যাওয়ার পথ তখন একেবারেই বন্ধ। শেষ পর্যন্ত সোমবার বিকেলে ধ্বংসস্তূপের অন্ধকার থেকে লাশ হয়ে ফিরেছেন শাহিনা। ঠিকানা এখন অধরচন্দ্র স্কুল মাঠ। অসংখ্য লাশের ভিড়ে নতুন আরেকটি সংখ্যা যোগ করল শাহিনা। ফারজানা রূপা, 71, সাভার।